বেশিরভাগ ছাত্র দেখতে পাচ্ছি, সব স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট। কোরআনে কি আল্লাহ তাআলা এই কথা বলছে যে যখন ছাত্ররা ফেল করবে ধুইরা সব খাপানি দিবা? কোরআনে আছে এটা কোথাও? আচ্ছা যুবকরা তোমরা বলো, তোমাদের পক্ষে কথা আছে কোথাও? নাই। আচ্ছা কোরআনে কি কথা আছে যারা এসএসসি পরীক্ষায় ফেল করবে এদের সবগুলোকে বন্দি উড়াই দাও? আছে এরকম কোথাও? তা আব্বাজানরা কেন আপনার জুলুম করেন, কেন আপনারা কষ্ট দেন? আচ্ছা পরীক্ষায় ফেল করছে, বাসায় আসছে, কি হয়েছে তোর রেজাল্ট? কি বলে আব্বা ফেল, শেষ, আর কোনো কথাই কয় না। আব্বা বোবা, মা বোবা, বউ বোবা, মানে বোন বোবা, সব বোবা। ও তিন দিন বসে আছে ছাগা খাইয়া বেকা অবস্থা, বন্ধু আসছে, কিরে কি খবর, মন তোর খারাপ কেনবে? হে বসেছিস কেন তুই? বলছে দোস্ত এই অবস্থা, আব্বা আম্মা কেউ কথা কানে, ফেল করছে। হ্যাঁ বলে চ তাহলে আমার সঙ্গে, তুই খাওয়াই নিয়ে আসি মাল, চ। কি বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? বলে বলে যে না দোস্ত আমি আবার এসব খাই না। বলে দোস্ত ভুলতে হলে খেতেই হবে, ভুলতে হলে কি করতে হবে? খেতেই হবে, চলো লেটস গো টু দ্য বার, চলো যাই। প্রথম দিন খায় শখে, তারপরেও খায় আস্তে আস্তে শখে, শখ থেকে 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 এটা একদিন নেশায় পরিণত হয়ে যায়। এটার জন্য দায়ী প্রথমে আব্বা তারপরে মা, কথা বলেন ঠিক কিনা? আজীব তামাশা, আপনি তাকে মোটিভেট করেন যে আব্বা যান ফেল করছো, ডাজন্ট ম্যাটার, পরীক্ষা কত যাবে কত আসবে, সামনেবার তুমি পাস করবা। এটা যদি সন্তানকে কোনো আব্বা বলে, আমি আপনাকে ইনশিওর করে বলতে পারি নেক্সট টাইম সে ভালো ফলাফল করবে, করবে ইনশাআল্লাহ।